ইসলামী সঙ্গীত পরিবেশন করব। আমরা সেই সে জাতি সাম্যমৈত্রী এনেছি, আমরা বিশ্ব করেছি গেথি, আমির ফকির ভেদাভেদ নাই, আমরা সকলি সাথী, আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি, সাম্যমৈত্রী এনেছি আমরা বিশ্ব করেছি গেথি, আমির ফকির ভেদাভেদ নাই, আমরা সকলি সাথী, আমরা সেই সে জাতি, আমরা সেই সে জাতি, সাম্যমৈত্রী এনেছি আমরা বিশ্ব করেছি গেথি। এবারে আমি একটা সাদি কাপড় বিক্রি করবো গ্রামে, এক নতুন জাতি কাপড়। এবারে আপনাদের সামনে একটা ওয়াজ পরিবেশন করেন, ও তোমরা কবরে যে থাকবেন নায়া খান বিছানা, নায়া খান গাদালা, উপরে দেখবেন শুধু খালি বাঁশের সামিয়ানা। ও দুনিয়ার মানুষ তোমরা কেন বোঝো না, তোমরা কেন জানো না, দুই দিনকার বৈরাগী হইয়া তোমরা কেন ভাতকে অন্ন বলো, তোমাদেরকেও যেতে হবে যেখানে কেউ থাকবে না আপনাদের সঙ্গে। ও দুনিয়ার মানুষ তোমরা একবার দেখো, তোমরা কখন জানি খবর আছে এই বাড়ি ঘর সাড়িতে, আপন পোশাক খুলে খুলে সাদা পোশাক পরিতে। ও দুনিয়ার মাও বোনেরা, মাও বোনেরা জ্ঞান করো মা জ্ঞান, বর্তমান বাজারে তোমার দাম কমিল কেন, দাম যদি বাড়াতে চাও পড়ো লেখাপড়া, লেখাপড়া না শিখিলে অঘাটের মরা। আমার ভাইরা, ও দুনিয়ার মানুষ তোমরা একবার দেখো, পানি খাইলে ভাই স্বাদ লাগে না, স্বাদ লাগে তার শুনে, রবি দেখি আও মন ভুলে না, মন ভুলে তার গুনে, ভাই ভাই রক্তের বাঁধন, যদিও অপর সে এক নারীর কারণ। আমার ভাইরা, আপনারা শুন, অবাধ সুষ্ঠু শৃঙ্খলা নিরপেক্ষ ভাবে আমাদের এই দেশ ও জাতিকে আমরা রক্ষা করি, যাতে করে আমাদের আজকে থেকে শুরু করে আমরা এখান থেকে বন করব, যাতে আমরা সবে ইসলামী শরিয়া মোতাবেক চলতে পারি এবং চলার জন্য সহযোগী সহযোগিতা করতে পারি। এবারে একটা দেহতত্ত্ব ভান্ডার এখানে আমি পরিবেশন করব। ও মায়না তোমার সাথে প্রেম করিতে, তোমার সাথে প্রেম করিয়া, তোমার সাথে প্রেম করিয়া সালাম দেশের বাড়ি রে, মায়না তোমার তেরে তেরে বড় জালা রে, মায়না তোমার তেরে তেরে বড় জালা রে, হে মায়না তোমার সাথে প্রেম করিয়া, ও তোমার সাথে প্রেম করিয়া সালাম পাবো মাবো রে, হে মায়না তোমার তেরে তেরে বড় জালা রে, হে মায়না তোমার তেরে তেরে বড় মায়া রে, হে মায়না তোমার সাথে মার্কেটে গিয়া, তোমার সাথে মার্কেটে গিয়া পকেট হইল খালি রে, হে মায়না তোমার তেরে তেরে বড় জালা রে, হে মায়না তোমার তেরে তেরে বড় জালা রে, হে মায়না তোমার সাথে প্রেম করিয়া, ও বাবা তোমার সাথে প্রেম করিয়া সালাম বাপ বাবু রে, হে মায়না তোমার তেরে তেরে বড় জালা রে, হে মায়না তোমার তেরে তেরে বড় মায়া রে, হে মায়না তোমার সাথে প্রেম করিয়া, ও বাবা তোমার সাথে প্রেম।
তেরে তেরে বড় জালা রে শুধু দর্শক মন্ডলী, এবারে আপনাদের সামনে একটা কৌতুক আমি পরিবেশন করবো। কৌতুকের নাম হচ্ছে ভত্তাশানা। এক গ্রামে এক বাড়িতে বিশাল বড় লোকের বাড়িতে থাকে ফকির বেটা। এখন ফকির বেটা থাকতে থাকতে অন্তত 15-20 এক মাস, দুই মাস, তিন মাস, এক দুই মাস হয়ে গেল যখন, তখন ওই ফকির বেটার স্ত্রীর কাছে টাকা, কিন্তু সমস্ত পয়সা যত উজকার করে সমস্ত কিন্তু ফকির বেটা তার বউয়ের কাছে জমা করে। আর জমা করতে করতে হঠাৎ একদিন ওই বউ কিন্তু আর ফকির বেটা সহ্য করবে পারছে না। তা এমন টাইমে তখন চিন্তা করতেছে ফকির বেটাকে এখান থেকে তাড়ানোর কি উপায়টা পাওয়া যায়। তখন ওই বউ কি করতেছে, শিনটার ইয়ে দিয়ে ভাত কিন্তু জাল দিতেছে। তা শিনটার দিয়ে জাল দিলে ধোঁয়া কিন্তু চোখ ভালো, এমনিতে চোখের পানি বাড়ায়, তাই না? তখন এমন অবস্থা, তখন বুড়া বেটা এক পাও দুই পাও করে যখন বাত ইয়ে পর্যন্ত গেছে, পাকঘর পর্যন্ত গেছে, যে মা আজকে কি খাওয়া দাওয়া দেরি হচ্ছে কেন মা? তখন আসলে বাজন ছেলে কথা কছে, বলে কেন মা কেন? বলে এই যে দেখছেন চাংরা আখালিগুলো আছে না, এক চাংরা আখালি এলে শোকগুলো পিসপো গেছে। বলে কারণ? বলে এলে আখালি পিসি নাকি তোমার পুকটির দেবে। তখন ফকির বেটা কছে, কছে কি এক চাংরা আখালি যদি মাসের পুকটির দেয় তাহলে সেই লোকটাকে বাঁচার কথা? কছে না, কি করবেন, কারণ কান্দাকাটি করে ফকির বেটা খাওয়া দাওয়া পিসির কি টোবলা টাবলি ছাড়ি কিন্তু দৌড় শুরু করছে যাওয়ার মতো। এখন যাই যে তো অর্ধেক রাস্তা যাওয়া দেখে তো বাড়িওয়ালার দেখা পেয়েছে। এখন বাড়িওয়ালা কছে, আরে চাচা তো এত সকালে বাড়াইছেন, কিছু খাওয়া দাওয়া করে বাড়াইছেন? কছে হ্যাঁ বাবা, সামনে মোর একটা ইউনুস খতমের দোয়া আছে, ওই ইউনুস খতমের বাড়ি যান তো, এই জন্য বাড়ির খাওয়া দাওয়া করার সময় নেই। তখন বাড়ির যখন বুড়া বেটার কথা শুনি, যখন আসছে বাড়ির মালিক সাহেব, মালিক সাহেব কছে, কছে কি খবর, বুড়া বেটা খাওয়া দাওয়া করে বাড়াইছে? বলে ছেলে কছেন, বুড়া বেটা এতদিন থেকে পাক শাক করে খেলে নিয়ে এত যত্ন করলো, এত আদর যত্ন সবাক করলো, কিন্তু বুড়া বেটা হঠাৎ আজকে আমার বায়না থাকছে, ভত্তা খানাটা চাচ্ছে। আর ভত্তা খানা কি করে? তখন বুড়া বেটার জন্য ভত্তা খানা ধরে এই বাড়িওয়ালা কিন্তু দৌড়াচ্ছে, আর দৌড়াচ্ছে বলে চাচা মিয়া শোনো শোনো, এই যে ভেয়ে ভত্তা খানা। তখন বুড়া বেটা কছে, বাড়িতে তো মুই এই যে এক চাংরা আখালি পিসে দেখলু, এখন এক চাংরা আখালি পিসেও হয়েছে আর ভত্তা খানা তো সাথে নেছে, তাহলে এই আখালির পর পুকুরির দাম ছাড়া কোনো পথ নাই, তাই আমি এই দৌড় শুরু করছি। লাস্টে এই দৌড়েতে দৌড়েতে ভে চাষা মিয়া এই যে ভে ভত্তা শোনা, বুড়া বেটা আরো আছে, শেষ পর্যন্ত বুড়া বেটা তার হাঁটতে পারছে না, নাড়া বাড়ি কিন্তু বুড়া বেটা লঙ্গির সাথে দেবে নাকি গোল পড়ছে নাড়া বাড়িতে, আর তো হারন ভাবছে না, কারণ যদি এই আখালি আনে আর এই ভত্তা শোনা দিয়ে যদি মানুষের আওয়াজ দেয় তা মানুষকে বাঁচার কথা। ধন্যবাদ শুধু দর্শক। শুধু দর্শক মন্ডলী, এবারে আপনাদের সামনে আমি একটা কটকটি বিক্রি করবো। এর শিরা জোতা নুন বদল কট করে এবারে আমি একটা ভান্ডার পরিবেশন করবো। অন্য দিক দেখিলে লাগে ভরে না নদী দেখিলে লাগে ভরে না রে নদীর কুল কে না মদে বাল আল্লাহ 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 ওরে শালির হাডের মানিক মন্ডল পাগল বানাইছে এসমে রাজমে সেকেরাছে জাহার কলবে এসমে রাজমে সেকেরাছে জাহার কলবে আল্লাহ 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 ভাই কিরে আছে বাবা পত চলিতে ভাই কিরে আছে বাবা অন্ধকারে এসমে রাজম জেকেরাস জাহার কলবে এসমে রাজম জেকেরাস জাহার কলবে আল্লাহ 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 ভাই কিরে রাস বাবা অন্ধকারে ভাই কিরে রাস বাবা কবরের মা
মাঝে এসে মেজা জমে জেগেছে যাহার কলবে এসে মেজা জমে জেগেছে যাহার কলবে আল্লাহ 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 আল্লাহ। শুধু দর্শক মন্ডলী, এবার একটা ঔষধ বিষয়ে একটা পরে গান হবে, গানটা আপনারা শুনুন। পল্লিশাসী ও দেশবাসী হিন্দু মুসলমান শুনে যান আজমির বডিকার গান, শুনে যান আজমির বডিকার গান। পল্লিশাসী ও দেশবাসী এক নম্বরে কাজ করিবে মেহমেরাম সারি যাবে। পল্লিশাসি ও দেশবাসি হিন্দু মুসলমান শুনে যান আজমির বডিকার গান, শুনে যান আজমির বডিকার গান। দুই নম্বরে কাজ করিবে প্যাডের বাতাস সেরে যাবে। পল্লিশাসি ও দেশবাসি হিন্দু মুসলমান শুনে যান আজমির বডিকার গান, শুনে যান আজমির বডিকার গান। পল্লিশাসী ও দেশবাসী হিন্দু মুসলমান শুনে যান আজমির বডিকার গান, শুনে যান আজমির বডিকার গান, শুনে যান আজমির বডিকার।